আর ওইখানে ওই যে জানলাটা ওটা ফাটল রড কেটেছে ওখানে রড কেটেছে ওই জানলাটা রড কেটে ঢুকেছে ওটা তুললে ইয়া করতে হবে আমি তুললে বিএসআর নম্বর হচ্ছে 12-13 বছর কিন্তু ঠিকমতো চালাতে পারছি না শুধু এই সমস্ত চোরগুলোর জন্য এই সমস্ত চোরের জন্য ঠিকমতো সাজা হয় এসে পড়ে আমি এখানকার স্টাফ তো আমরা আমি বিএসএনএল স্টাফ তাহলে তো আমাদের ব্যাটারিটা পরশু রাতে চুরি হয়েছে ওরা সমস্ত কিছু খুলে এক্সচেঞ্জ খুলে ব্যাটারি পাওয়ার প্ল্যান্ট শাটডাউন করে সমস্ত কিছু চুরি করে চলে গেছে এটা হয়েছে আপনার কালকে পরশু রাতে চুরি হয়েছে তো আমরা এক্সচেঞ্জটাকে চালু করার জন্য আজকে পানাগড় কালকে পানাগড় সাহেব এসডি সাহেব এসেছিলেন তা পরিষেবা যখন বন্ধ আছে পরিষেবাটাকে তো চালু করতে হবে এই কেবিনের এই পরিস্থিতিতে সেই মতো আমরা আজকে কালকে পাওয়ার প্ল্যান্ট ফল ছিল আজকে পাওয়ার প্ল্যান্টের মডিউল নিয়ে এসে চালু করার জন্য আমরা এই ঘরটা খুলে পাওয়ার প্ল্যান্ট লাগাতে যাই পাওয়ার প্ল্যান্ট লাগাতে যাওয়ার সময় দেখি যে আমার দুটো যে নেগেটিভ পজিটিভ তার ভেতর থেকে যায় সেই তার দুটো নেই টাওয়ারে না টাওয়ার নয় এই যে ব্যাটারি নেগেটিভ পজিটিভ যে তার দুটো যায় সেই তার দুটো নেই এই অবস্থায় আমরা মানে তার দুটো যখন নেই তখন ওই ঘরটা খুলি ওই ঘরটা যে জমিটা খুলেছি তখন দেখছি ওই ঘরের সমস্ত জিনিস এভাবে তার কেটে কেটে তৈনজ করে দিয়েছি তারপর আমরা পাশগুলো ইদিক ওদিক করে দেখতেই দেখি যে পাওয়ার প্ল্যান্টের পেছনে দুজন চোর ঢুকাছে এরা দুজন মহিলা নাম জিজ্ঞেস করতে বললে ওরা বলছে আমরা দুর্গাপুর থেকে এসেছি আমরা এই ইয়ে কুড়ি ওই বোতল ভাঙা কুড়িয়ে বেড়াই আমরা আটকে রেখেছি পুলিশ এসছে এই মাত্র পুলিশ ঢুকল আমার নাম ভৈরব ঘুরুই আচ্ছা এগুলো কি নাই